চকলেটের মধ্যে নেশার ওষুধ মেশাচ্ছে এরা। এরা কি মানুষ নাকি? দিদি, এটা কত বড় ফ্রড! শকুন্তলা দেবী তো মন্ত্রী হওয়ার যোগ্যই না। এই ডিটেলসগুলোকে সাক্ষী রেখে ওনার উপর কমপ্লেন করে জেলে ঢুকে দেওয়া উচিত। না না লক্ষ্মী। কেন দিদি? তার আগে একটা জরুরি কাজ আছে। শকুন্তলা দেবীর সঙ্গে দেখা করতে হবে। ম্যাডাম, কি হলো ম্যাডাম, এত টেনশন করছেন কেন? সব ওই মহালক্ষীর ব্যাপারে ভেবে ভেবেই। ওকে ছোট ভেবে আমি খুব ভুল করেছি। বাড়িতে বর আর মেয়ের খেয়াল রাখা, শ্বশুরের সেবা করে একটা ছোট্ট দোকান চালানো, সাধারণ সাধারণ একটা মহিলা ভেবেছিলাম। কিন্তু কিন্তু ও আমার কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই মাথা ব্যথাটা আর কিছুতেই জাস্ট সহ্য করা যাচ্ছে না। ম্যাডাম, শুরুতেই আপনি ওই মহিলাটাকে অনেক বেশি জায়গা দিয়ে ফেলেছেন। এখনো কিছু খারাপ হয়নি ম্যাডাম। আপনি একবার হ্যাঁ বলুন শুধু, আমাদের লোকদের দিয়ে তুলে ভালো করে শিক্ষা দিয়ে দিই। ভুল বলে ফেললাম নাকি? না না না, ঠিকই বলেছি। ঠিক আছে। আমি একটা কথার কথা বললাম, তাতে হ্যাঁ বলে দিল। এই মহিলা আবার আমাকে ফাঁসিয়ে দেবে না তো? কোনোভাবেই ফাঁসা যাবে না উত্তম, সতর্ক থাকতে হবে। ওটাই তোর শরীরের পক্ষে ভালো, প্রাণের ক্ষেত্রেও ভালো। ম্যাডাম, কি হয়েছে? তাড়াহুড়োয় কিছু ভুল বলে ফেলেছো বলে ভাবছো? না না ম্যাডাম, আইডিয়া, ওই মহিলাটাকে কিভাবে উড়িয়ে দেওয়া যায় সেটা ভাবছিলাম। ভালো ভেবেছো। ওকে কি করতে হবে সেটা আমি জানি। ড্রাইভার, কে এটা? ইন্সপেক্টর, গাড়ি চালানো স্যার। ইন্সপেক্টর, আমি তো কোনো স্পেশাল বন্দোবস্ত চাইনি। সরি ম্যাডাম, আমি বন্দোবস্ত করতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ ম্যাডাম। এই, আমি কে মনে আছে তো? খুব ভালো করে মনে আছে। ও, কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবীকে অ্যারেস্ট করতে চলে এলে? সরি ম্যাডাম, আপনি এখন আর কেন্দ্রীয় মন্ত্রী নন। আপনার পদ চলে গেছে প্রায় 10 মিনিট হয়ে গেল। হোয়াট, কি বলছো? গত 10 মিনিট ধরে তো খবরের শিরোনামে আপনিই আছেন। ফোনটা অ্যাটেন্ড করুন ম্যাডাম, তাহলেই বুঝে যাবেন আপনি আর মন্ত্রী শকুন্তলা দেবী নয়, সাধারণ শকুন্তলা দেবী হয়ে গেছেন। হ্যালো, বল তেজু। হ্যালো মা, এটা কি হয়ে গেল? তোমাকে মন্ত্রীর পদ থেকে কেন সরিয়ে দিল মা? শুধু তাই না, তোমাকে অ্যারেস্ট করার অর্ডারও বেরিয়ে গেছে। এসব নিশ্চয়ই ওই মহালক্ষ্মী করেছেন। হ্যালো, ক্ষমতার অপব্যবহার করে ওই মহালক্ষ্মী ম্যাডামের তো অনেক ক্ষতি করেছেন আপনি, কিন্তু উনি তো একটা আঘাতেই আপনার সমস্ত খেলা একেবারে শেষ করে দেখিয়ে দিল তো। আপনি এখন জেলে ঢুকবেন, আপনার পদও চলে গেছে, আর শুধু তাই নয়, আপনার ওই চকলেট ফ্যাক্টরিটাও সরকার থেকে সিল করে দেওয়া হয়েছে। আপনার বাড়ি, ফ্যাক্টরি সব জায়গায় রেড চলছে, আপনার পালাবার আর কোনো উপায় নেই। ইন্সপেক্টর, এক মিনিট,
আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই। যা কথা বলার থানায় গিয়ে বলবেন। ইন্সপেক্টর, আজ চলে যাওয়া পদ কালকেই আমি ফেরত নিয়ে নিতে পারি, তখন তুই এটার জন্য কিন্তু খুব দুঃখ পাবি, তখন তোকে পস্তাতে হবে। আপনার ওই হুমকিতে ভয় পেয়ে যাওয়ার মতো লোক আমি নই। মিশে নামুন। প্রাক্তন মন্ত্রী ছিলেন তাই এখনো সম্মান করছি, সেটাকে আপনি নিজে হারাবেন না। গাড়ি থেকে নেমে আসুন। কি হলো বলছি শুনতে পাচ্ছেন না? কনস্টেবল এদিকে আসুন। হ্যান্ডকাপ পরান আমাকে। আমার আস্তে করে পালিয়ে যাওয়াই ঠিক হবে। এই ওনাকে ধরে নিয়ে এসো। আমি কিছু জানি না স্যার। আমার ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। আমি শুধুমাত্র এনার চাকর স্যার, আমি কিচ্ছু জানি না। চলো গাড়ি ওঠ। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। ওরে ওরে ওঠ, আরেক ব্যথা লাগবে। মহালক্ষী, এর বদলা আমি তোর কাছে নিয়েই ছাড়ব। রাজু, 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 দিদি, দিদি, রাজু, রাজু, আরে দিদি কি হলো তোমার? রাজু, রেড যেন না হয়, রেড যেন না হয়। রাজু কে? কার বাড়িতে এসে কে রেড করছে? আগে সবাইকে বাইরে যেতে বল, সবাইকে বাইরে যেতে বল। কার কথা কি বলছো বুঝতে পারছি না। রাজু, আমাদের বাড়িতে রেড করা হবে। রাজু চুপচাপ দাঁড়িয়ে দেখছিস? আমার সেলফোন, আমার সেলফোন, আমার সেলফোনটা কোথায় গেল? দিদি তুমি কি বলছো? কোথায় গেল আমার সেলফোনটা? আমি পাচ্ছি না কেন? কি হয়েছে তোমার? স্যারকে ফোন করতে হবে। আমার সেলফোনটা কোথায় গেল? কি হয়েছে দিদি? কি হয়েছে? কি তুমি কোনো কি স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ কি হয়েছে? খুব খারাপ স্বপ্ন রাজু, বুঝতে পারছি না। ওই মহালক্ষী আমাদের চকলেট ফ্যাক্টরির ব্যাপারে পুলিশে কমপ্লেন করেছে, আর আমার মন্ত্রীর পদ ছিনিয়ে নিয়েছে। পুলিশ আমাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে রেড হচ্ছে, আমাদের প্রপার্টি সব গভর্নমেন্ট সিজ করে নিয়েছে। কি কি বাজে স্বপ্ন বলতো ভাই। দিদি এটা স্বপ্ন, তার জন্য এত টেনশন কেন নিচ্ছ তুমি? ভুলে যাও না রাজু, এটাকে শুধু স্বপ্ন ভেবে হালকা ভাবে নিলে চলবে না। এই স্বপ্নটা সত্যি হয়ে যাওয়ার অনেক কারণ আছে। ওই ওই চিপ, ওই চিপটা ওই কাঁধের খুলে দিয়েছে। ওই মহালক্ষী আমাদের ফ্যাক্টরির রহস্য, বিজনেসের রহস্য সব সব জেনে যাবে। সত্যিটা জেনে গিয়ে ওই মহা চুপ করে থাকবে না, সব সময় আমার পদ ছিনিয়ে নেবে বলে, আমাকে রাস্তায় এনে দেবে বলে চ্যালেঞ্জ করে। ও এটাকে সত্যি করে দেখিয়ে দেবে। ও নিজের কথা অবশ্যই রাখবে। ও ও ঠিক আমার আমার সব কেড়ে নেবে, আমাকে আমাকে জেলে পাঠিয়ে দেবে। দিদি এসব কি বলছো তুমি? ওই মহিলা আমাদের পুলিশে দেবে? আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নেই। না রাজু, আমার পদ, আমার পদ চলে যাওয়া মানে আমার প্রাণ চলে যাওয়ার সমান। তারপর তারপর কিন্তু আমি আর বাঁচবো না, আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আর বাঁচবো না, আমি বাঁচবো না রাজু, আর বাঁচবো না। Oh,
এই রাজু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। দরজাটা এমন বন্ধ করে রেখে দিয়া এমন কি করছে? দিয়া, 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 দিয়া কি তোর সাথে এলো? না তো বৌদি। কোথায় গেল কে জানে, খুঁজেই তো পাচ্ছি না। কেন এত চিন্তা করছিস মা, আশেপাশে কোথাও গেছে, চলে আসবে। ও, মোবাইল হয়তো সাথে নিয়ে গেছে, একবার ফোন করে দেখো না। ফোন? হ্যাঁ। দিয়া এই লেটারটা লিখেছে, আমার পছন্দের মানুষটার সাথে আনন্দে জীবন কাটাতে যাচ্ছি, এটি তোমার দিয়া। দিয়া, কেন তুই এরকম কাজ করতে গেলি? কেন আমাকে এভাবে অপমানিত করলি? দাদু, কি হয়েছে? কি দাদু, তুই দিয়া আবার কিছু? দিয়া, দিয়ার কি হয়েছে? ওই চিঠিটা দেখ। আগের দিন যখন দিদি এলো আর বললো ও কারুর সাথে ঘুরছে, তখন তুমি উল্টে দিদিকেই যা তা বললে। ও তো তোমার ভালোই করতে এসেছিল, তখন ওর কথা শুনলে আজকে এই অবস্থা হতো না তোমার। এখন আর কেঁদে কি লাভ হবে? এই, এটা কখন হলো? হ্যাঁ, আমায় কেন বলিসনি? দাদুই তোমাকে কিছু বলতে বারণ করেছিল। তুমি বলেছিলে না রবি আমার বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করবে? এবারে দেখো কে কার সঙ্গে পালিয়ে গেল। তোমার বোন তোমার জন্যই পালিয়ে গেছে, তুমি দায়ী এর জন্য। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই ভগবান এই সব কিছু তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বেশ, বন্ধ করো এসব। কেন? হ্যাঁ, এখন সত্যি কথাগুলো শুনতে তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না? অনিল, এটা কি এই সব বলার সময়? মেয়েটা কোথায় পালিয়ে গেল সেটাই আমাদের খোঁজা উচিত, তাই না? কেন খুঁজতে যাব দাদু? তুমি কি এটা বলতে চাইছো যে ওই পালিয়ে যাওয়া মেয়েকে আমি খুঁজে নিয়ে এসে আবার কোথাও বিয়ে দেব, নাকি ওই মেয়েটাকে বাড়িতে এনে হাত পা ভেঙে দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখবো? তুমি আমাকে যেতে বলবে না দাদু? যে যাওয়ার সে চলে গেছে, তাকে নিয়ে আর চিন্তা করা বাদ দাও। তুমি একজন পুরুষ মানুষ, শালি বাড়ি থেকে পালিয়ে গেছে জেনেও তার ব্যাপারে একটুও চিন্তা না করে এইভাবে আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি। এই, তোমার মনে আছে তুমি আমার বোন লক্ষ্মীকে নিয়ে এতদিন কি কি বলেছিলে? হ্যাঁ, সেগুলো বলো আগে। ও যদি ভালো হয়ে বাড়িতে থাকতো তাহলে ভালোভাবেই কথা বলতাম, কিন্তু ও তো সেটা করেনি। আমার বোন কি এমন ভুল করেছিল গো? কি ভুল করেনি ও? এই যে আজ দিয়া বাড়ি ছেড়ে অন্য কারুর হাত ধরে পালিয়ে গেল, তার জন্য কে দায়ী? তোমার ওই বোন ভাগ্য লক্ষ্মী দায়ী। ওই ওকে সাহস জুগিয়েছে, একটা যুবতী মেয়ে হওয়া সত্ত্বেও ওই রবির সাথে বাইকে দিন রাত যাতায়াত করে, সেটা দেখেই তো আমার বোনটা ওর মতোই খারাপ হয়ে গেল। ও কোনোদিন ভালো থাকবে না, ওর জীবন নষ্ট হয়ে যাবে। ওকে আজকে আমি মেরেই ফেলবো দাদু। কি কথা বলছিস তুই? এই বাজে স্বভাব তোর কবে থেকে হলো? আমার শিক্ষা পেয়ে কেউ কোনোদিন মহিলার গায়ে হাত দেয় না। এখন আমি রাগের মাথায় বলছি শুনে নাও, আমার বোনের জন্য আমার যা অবস্থা হয়েছে, তোমার বোনের জন্য একদিন তোমাদের এই অবস্থাই হবে।
এই তুমি শুনছো ও কি সব কথা বলছে? বোন বাড়ি ছেড়ে চলে গেছে সেই রাগে ও বলছে। তুই ও না ওকে আজকে শেষ করে ফেলবো আমি। চলো আমাকে দাদু। আমি বলছি চল আমার সাথে। চলো বলছি। তোমরা ভাবছো তো যে কেউ আমার কষ্টটা পাবে না? পাবে। আমার ব্যথা আর কষ্টটা তখন তোমরা বুঝবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি। দিদি তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি দিদি। তুমি একদমই চিন্তা করো না দিদি। আরে ও তো মহালক্ষ্মী, মা কালী তো নয়, তুমিও না দিদি। ভালো আছেন তো? এইরকম একটা সিচুয়েশনে অবশ্য ভালো থাকার উপায় নেই, সেটা আমি জানি। তাও ফর্মালিটির জন্য জিজ্ঞেস করতে হবে না, তাই করলাম। এসো, কেমন আছো? আমার কি হবে, খুব ভালো আছি। একটা দরকারি জিনিস আমার হাতে এসেছে, সেটা আসার পর থেকে খুব ভালো আছি। কি মহালক্ষ্মী, এরকম হঠাৎ করে এলে যে, কোনো দরকারি বিষয় নাকি? দিদি, মহালক্ষ্মী এ হচ্ছে, ভালো করে জানি তো, নাম রাজু। শরীরের মধ্যে নর্দমার জল বয়ে যাওয়া তোমার নিজের ভাই তো? নর্দমার কথা বলাতে মনে পড়ল, আমাদের লক্ষ্মী স্টোরসকে বিপদে পড়ে যাতে বেঁচে দিই সেজন্য নর্দমার নোংরা তুমি ফেলেছিলে তো? আই এম ভেরি সরি মহালক্ষ্মী, অ্যাকচুয়ালি ও না জেনে করে ফেলেছে। তুমি ফোন করতেই আমি ওকে ভালো করে বকে দিয়েছি। তাই নাকি? এবারে আমাদের জন্য তোমার আর কোনো অসুবিধে হবে না, আমরা কেউ তোমার দোকানের ধারে কাছেও আসব না। গুড, খুব ভালো। দেখো, যে জন্য এলাম সেটাই ভুলে গেছি, এটা দিয়ে যাওয়ার জন্য এলাম। এতে কি আছে? আপনার জিনিসই আছে, নিয়ে খুলে দেখুন না, তাহলেই বুঝবেন। কি দেখছেন ও ভাবে, খুলে দেখুন না, অবাক হয়ে যাবেন।
কি মহালক্ষী, চকলেট নিয়ে এসেছো? আপনার জন্যই, খান না। আসলে আজকে আমার মেয়ে প্রিয়াকে স্কুলে ড্রপ করতে গেছিলাম, পাশের দোকানে চকলেট বিক্রি করছিল, একটা চকলেট খেলেই মাথার বুদ্ধি খুলে যাবে বলল। শুনেই আমার আপনার কথা মনে পড়ল, তাই কিনে আনলাম। কি হয়েছে, আপনাদের দেখে মনে হচ্ছে অবাক হয়ে গেছেন। আমার কাছ থেকে অন্য কিছু আশা করেছিলেন? মহালক্ষী, একটু খুলে কথা বলি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারি। সত্যের পথে চলে যারা তারা স্পষ্ট বলতেই ভালোবাসে। বলুন না, কি হলো? দুজনের মুখে ভয় দেখতে পাচ্ছি। চকলেটটা খেয়ে নিন, বিপি একটু কমে যাবে। এইসব চকলেট আমার লাগবে না। কেন? আমি কিনে এনেছি বলে এতে বিষ মেশানো আছে বলে ভাবছেন নাকি? ছি ছি, ওই রকম কিছু করব না, কারণ এইরকম নোংরা কাজ আমি কখনো করি না। যাই হোক না কেন, সামনাসামনি এসে করি। এখন কি চাই? ওতে যে বিষ মেশানো নেই প্রুফ করতে হবে তো। তাহলে তো বিশ্বাস করবেন, তখন খাবেন তো? ভালোই খেলতে, আপনাদের খুব সাহসী ভেবেছিলাম। দুজনে এইভাবে ভয় পাচ্ছেন? দেখুন না, আমি তো ঠিকই আছি, আমার কিচ্ছু হয়নি, খান না। মহালক্ষী, আমি সাহসী, আর সেটা খুব শিগগিরই তুমিও জেনে যাবে। আরে বাহ, এই না হলে ভাই, দেখুন তো দিদি যা করছে সেটাই ফলো করছে। কি হলো, চকলেট খেয়ে কেমন একটা লাগছে, শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে? আরে আরে, দেখে দেখে পড়ে না যান। মাথা ঘুরছে নাকি আপনার? কি হলো ভাই, তোমারও কিছু হচ্ছে? আপনি কি বলছেন? তোমরা দুজন যেটা খেলে ওটা তোমাদের কোম্পানিরই চকলেট। কি ব্যাপার, তোমরা নিজেদের কোম্পানির চকলেটই না খেয়ে ফেলে দিচ্ছ? কিন্তু এই একই চকলেট স্কুলে পড়া ছোট ছোট বাচ্চারা খেয়ে নেশা করে করুক না? কি মহালক্ষী, নেশা এটা ওটা কি সব বকছো? আমি কেন আজে বাজে বলবো, আমি কি তোমার কোম্পানির চকলেট খেয়েছি নাকি?
চকলেট তৈরি করার একটা ফর্মুলা হয়। ওই ফর্মুলা হিসেবেই সবাই চকলেট তৈরি করে, কিন্তু তোরা ওই ফর্মুলাতে না থাকা একটা জিনিস দিয়ে চকলেট তৈরি করছিস। ওই জিনিসটা কি সেটা তোরা বলবি নাকি আমি বলবো? এতে কোনো স্পেশাল জিনিস মেশানো হয় না। তাই নাকি? ছোট ছোট বাচ্চারা তোদের বানানো চকলেট যাতে বারবার পছন্দ করে খেতে চায়, সেই টেম্পটেশন আনার জন্য তোরা চকলেটের মধ্যে নেশার ওষুধ মেশাস না? না, চিৎকার করবি না। চেঁচালে মিথ্যেকে সত্যি করা যায় না। ওতে নেশার ওষুধ মেশানো আছে কিনা জানার জন্য চকলেটগুলো ল্যাবে পাঠিয়ে টেস্ট করা হয়ে গেছে। ওতে কি কি মেশানো হয় তার প্রুফ আমার কাছে আছে, ওই চিপটাতেই আছে। সেটা তুইও ভালো করে জানিস। তোকে কোথায় কিভাবে সত্যিটা বলাতে হবে আমি ভালো করেই জানি। মাটিতে লাগা বুলেট তোর মাথায় একবার লাগলে তুই ওপরে চলে যাবি। বেঁচে থাকতে চাইলে চুপচাপ চিপটা দিয়ে দে। এই এই এই, এইসব বন্দুকের খেলা তো দিদির সাথে আগেই খেলেছি। ফালতু আমায় হুমকি দিস না, বুঝলি? তাই নাকি? তাহলে তোর বাঁচার ইচ্ছে নেই? তাহলে এবার উপরে যা। রাজু, রাজু করিস না। রাজু, রাজু, রাজু করিস না। রাজু, কি করছিস নাকি তুই? কি করছো দিদি? ওই চিপটা এখনো ওর কাছেই আছে। কি করছিলাম? একে মেরে ফেললেই চিপটা আমাদের হাতে চলে আসবে। তোর দিদির চেয়ে তোর বুদ্ধি একটু কম দেখছি। দশ মিনিট, আর দশ মিনিটে আমি এখান থেকে বাইরে না গেলে ওই চিপ কমিশনারের হাতে চলে যাবে। কি আমি এখান থেকে যাব নাকি চিপটা কমিশনারের কাছে যাবে? আমার প্রাণ লক্ষ্মী স্টোর্সকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবি ভেবেছিস? তোদের ওই কোম্পানি আমি কিভাবে বন্ধ করব দেখে নিস।
শোনা খুব ভালো লাগে। এর মধ্যে আবার কে ফোন করলো? ক্রিকেট ভাই, আমার বোন। তোমার বোন কেন এই সময় ফোন করেছে? হ্যাঁ হ্যালো, বলবিনি দিদি, দিয়া লেটার লিখে গেছে যে ওর প্রেমিকের সাথে চলে যাচ্ছে। দিদি কি বলছিস? হ্যাঁ দিদি, জানি না কি করে এসব হলো। ঠিক আছে দাঁড়াম, এক্ষুনি আসছি। তোর এখন আসার কোনো দরকার নেই। কেন বিনি? তুই কি বৌদিকে চিনিস না? দিয়া এই যে পালিয়ে গেছে তার কারণ নাকি তুই, এই ধরনের উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। আমি কি করলাম? আমি তো সেদিন বৌদিকে গিয়ে বললাম দিয়াকে একটা ছেলের সঙ্গে দেখেছি। সেটাই দিদি, আমিও তো ভালো করে অনেক কথাই শুনিয়ে দিয়েছি। এখন তুই এখানে এলে বৌদি আবার উল্টো পাল্টা বলা শুরু করে দেবে। তোর আসার কোনো দরকার নেই। দিয়ার ব্যাপারে ভেবে আমার খুব কষ্ট হচ্ছে বিনিতা। ও কোথায় গেছে, কি করছে, কোনো খবর পাওয়া যায়? পাওয়া যাচ্ছে না দিদি। কোনো খবর যদি পাই আমি তোকে আগে ফোন করে জানাবো। তার আগে তুই এখানে তাড়াহুড়ো করে আসতে যাস না, ঠিক আছে? বুঝেছিস কি? ঠিক আছে, তুই বৌদির সঙ্গে কোনো বেকার কথা বলতে যাস না, ঠিক আছে? ঠিক আছে দিদি। দাদু দাদা সবাই খুব আপসেট হয়ে আছে নিশ্চয়ই, তুই বরং ওদের একটু খেয়াল রাখবি নিতা। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হলে সেই মুহূর্তেই ফোন করিস, বসে ভাববি না, ঠিক আছে? অবশ্যই করব দিদি, তুই এসব ভেবে আর চিন্তা করিস না দিদি। আচ্ছা বিনিতা। আরে লক্ষ্মী দিদি, কি হয়েছে গো? আমার বৌদির বোন কোন একটা ছেলেকে ভালোবেসে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে গো দিদি। এটা এটার জন্য এত চিন্তা করছো তুমি? দেখো দিদি, তোমার বৌদি তোমাকে উঠতে বসতে কথা শোনাতো, আমি ঠিক বলছি কি না? এক না একদিন ওকে তো এর শাস্তি পেতেই হতো, তাই না? কথা বলার সময় কেউ খেয়াল রাখে না যাকে বলছে তার কতটা খারাপ লাগে। এখন দশ জনে যখন জিজ্ঞেস করবে বোন কেন পালিয়ে গেছে, তখন সে বুঝবে তোমার কতটা খারাপ লেগেছে। যেটা করছে সেটা ভুল করছে না ভেবে কত কেউ কত কিছু করে, কিন্তু ভগবানের কাছে তাকে জবাবদিহি করতেই হয়। এটাও ভগবানই করেছে ভেবে ছেড়ে দাও। না দিদি, ওই ভগবানকেই পাশে রেখে দিয়াকে বাঁচাতে হবে আমাদের। বৌদি আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি না বলছি না, কিন্তু তাই বলে দিয়ার জীবন খারাপ হয়ে যাক এটা আমি কখনো চাইনি। ও তো একটা বাচ্চা মেয়ে দিদি, ওর যেন কিছু না হয়। দিদি তুমি খুব ভালো মানুষ, কিন্তু এত ভালো মানুষ থাকতে নেই। আমি মন থেকে বলছি তুমি ভালো থাকবে, তোমার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে, চিন্তা করো না। তুমি এবার খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছে। থ্যাঙ্কস বৌদি। তোর লক্ষ্য তুই ছুঁয়েই ফেলেছিস। থ্যাঙ্কস বৌদি। এক মিনিট, বাড়ির সবাই কথা বলতে চায়। হ্যাঁ দাও গো। এই নে। হ্যালো হ্যালো ব্রো, কেমন আছিস? উফ কমলা, বল। দারুণ খেললি ব্রো। এখন তোর আমার সাথে কথা বলাটা খুব দরকারি, তাই না? একবার ভাগ্যলক্ষ্মীকে ফোনটা দে না রে। ব্রো দারুণ খেলা হয়েছে, লাস্ট তিনটে বলে তুই যা ছয় মারলি না, কি বলবো আর, দারুণ খেলেছিস। আমি খেলি বা না খেলি তুই ভালো খেলা খেলছিস। ভাগ্যলক্ষ্মী কি তোর পাশেই আছে? ব্রো আমি তোর খেলার প্রশংসা করছি, আর তুই আমায় কি বলছিস? এই দেখ একবার আমাকে পৌঁছতে দে, তারপর তোকে দেখাচ্ছি। দয়া করে ফোনটা দে না রে, একটু কথা বলি। কি ব্রো শুনতে পাচ্ছি না, ও কি বিজি আছিস? ঠিক আছে তুই পরে কথা বলিস, আমি রাখছি। এই এই কমলা, এই ওকে বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি আমি, বাই বাই। হ্যালো হ্যালো, কি
কিরে ফোনটা রেখে দিলি কমলা? ভাগ্যলক্ষ্মী এখনো কথা বলেনি। আমি ফোনটা রাখিনি বৌদি, রবি বলল যে ও খুব বিজি রয়েছে এখন, সেই জন্যই। ঠিক আছে, সরি ভাগ্যলক্ষ্মী, তুমি খারাপ ভাবলে না তো? কোনো ব্যাপার না কমলা, এতে খারাপ ভাবার কি আছে? ঠিক আছে। লক্ষ্মী এসো, কমলা বসো না। কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? সেরকম কিছু না কমলা। মিথ্যে বলো না, আমি জানি রবি তোমার সাথে ফোনে কথা বলিনি বলে কষ্ট পেয়েছো তো? ছি একদমই না, ও তো বিজি আছে তুমি বললেই, এতে দুঃখ পাওয়ার কি আছে? খুব ভালোই সামলাচ্ছো দেখছি। যতই বিজি থাক না কেন, তোমার সাথে এক মিনিট কথা তো বলতে পারতো। জিতে গেছে বলে এত অহংকার দেখাবে? তোমার দেওয়া ব্যাট দিয়েই খেলে সেঞ্চুরিটা করলো, আর এখন তোমার সাথেই না কথা বলার মানেটা কি বলতো? কিন্তু রবি যে এই রকম অকৃতজ্ঞ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। ব্যাস কমলা প্লিজ, তুমি তো রবির নিজের বোন হও, আর ওর ক্যারেক্টার জেনেও তুমি এরকম ভাবে কথা বলছো? রবিকে কি তুমি এতটাই চিনেছো কমলা? রবির মতো ভালো ছেলে আর ওর যা কৃতজ্ঞতা বোধ, এরকম ছেলে পাওয়াই যায় না। দয়া করে রবির ব্যাপারে খারাপ কথা বলো না কমলা। সরি, আর এই রকম বলবো না। এই ক্যান্ডি, তোমাকে না দেখে কথা বলতে না পেরে কত কষ্ট হচ্ছে তুমি জানো? আমার সেঞ্চুরি করার থেকে অনেক বেশি আনন্দ তুমি যখন আমাকে আই লাভ ইউ বলবে তখন হবে। তোমাকে ছাড়া দিনগুলো যে কি করে কাটছে, আমাকে দেখার পর তোমার মনের কথাটা বলবে তো? লাভ ইউ ক্যান্ডি।
ব্যাঙ্গালোর থেকে ফেরার পর তুমি যে কথা শুনবে বলে আশা করে আছো সেটা আমার বলা হবে না। আমায় ক্ষমা করে দিও রবি, দিয়ার করা কাজের জন্য আমার গোটা পরিবার ভেঙে পড়েছে, ওই কাজ আমি কখনো করব না। আমার গোটা পরিবারকে কষ্ট দিয়ে তোমাকে খুশি করার জন্য ওই তিনটে শব্দ আমি বলতে পারবো না রবি, আমি বলতেই পারবো না রবি।